বাচ্চা তার বাবার সাথে নামাজ গিয়েছে, তারপর তার সাথে প্ল্যানিং ছিল, বাবাকে রাত থেকেই বলছিল যে সে নামাজে যাবে, নামাজ পড়বে, তা সে তার বাবার ওখানেই আছে, ওখানেই এখন আমি গিয়ে। ব্যক্তি জীবনের সাংসারিক দোটানা যেন সাকিবের পিছু ছাড়েই না। বুবলিকে রেখে অপুর ছেলে জয়কে কোলে নিয়ে নামাজে গিয়ে ফের সমালোচনার শিকার হলেন সাকিব খান। গুঞ্জন বেড়েছে যে বুবলির জন্য অপুর ঘর ভেঙেছিল, আর সেই বুবলিকে ত্যাগ করলেন সাকিব। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলতি বছরের শুরু থেকে সাকিবের সাথে সখ্যতার ইঙ্গিত দিলেও গেল ঈদের পর থেকে সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রেখেছেন অপু বিশ্বাস। সাকিবের সাথে যে তার সম্পর্ক কতটা গাঢ় হয়েছে তার অনেক গল্পই তিনি শেয়ার করেছেন, যেটা শুনে কারো কাছে মিথ্যে মনে হলো সাকিব নিজে এবার সবাইকে চমক দেখালেন। ইতিমধ্যে বাবা ছেলের এমন মুহূর্ত সম্পর্কে আলোচনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কেননা ঈদের আগে থেকে একটা খবর প্রকাশ হয়েছিল যে অপুর দেওয়া পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করবেন সাকিব খান। আর জয়কে কোলে নিয়ে ঠিক তেমনই একটা দৃশ্যের পরে অনেকে বলছে বুবলির সাথে প্রতিযোগিতায় হয়তোবা জিতেই যাচ্ছে অপু বিশ্বাস, কেননা অপুর বলা কথাগুলি এক এক করে বাস্তবে দেখা দিচ্ছে। তার বাবাকে রাত থেকেই বলছিল যে সে নামাজে যাবে, নামাজ পড়বে, তা তো সে তার বাবার ওখানেই আছে, ওখানেই এখন আমি গিয়ে তা। অন্যদিকে জয়কে নিয়ে সাকিবের এমন দৃশ্যে উঠে এসেছে বুবলির নাম। মন্তব্য রয়েছে বুবলি প্রাক্তন হলেও তার গুরুত্ব সাকিবের কাছে মোটেও নেই। অপু তার তালাকপ্রাপ্ত স্ত্রী হলেও বর্তমানে অপুর সাথে সখ্যতা বেড়েছে সাকিবের, যে কারণে বীরকে রেখে জয়ের সাথে মেলামেশাটা বেশি রয়েছে সাকিবের। ঈদের দিনে অপু নিজে মুখে স্বীকার করেছিলেন যে জয়কে নিয়ে ঈদের নামাজ পড়েছেন সাকিব খান, যে পরিকল্পনা তাদের চাঁদ রাতেই হয়েছিল। কিন্তু ঈদের মতো এমন একটি বিশেষ দিনও সাকিবকে নিয়ে বুবলি তেমন কোনো আলোচনায় আসেনি, যে কারণে বুবলিকে বাদ রেখে সাকিবের সাথে মূল ফোকাসটা রয়েছে অপু বিশ্বাসের প্রতি। তবে এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।